গোপন সূত্রে খবর পেয়ে প্রচুর পরিমাণে গাঁজা এবং নগদ টাকা সহ এক পৌরকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। শনিবার ভোরে কালিয়াচক থানার আলিপুর শিরোটলা এলাকায় হানা দিয়ে পুলিশ প্রচুর পরিমাণে গাঁজা এবং নগদ টাকা সহ ওই পৌরকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত পৌরের নাম আব্দুল সৈয়দ, বাড়ি কালিয়াচক থানার আলিপুর শিরোটলা এলাকায়। ধৃতের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে 1 কেজি 645 গ্রাম গাঁজা এবং নগদ 10,08,000 টাকা। পুলিশের প্রাথমিক অনুমান, নিজের বাড়ি থেকেই ওই পৌর গাঁজার কারবার করতেন। গোপন স্তরে খবর পেয়ে পুলিশ ওই পৌরের বাড়ি থেকে প্রচুর পরিমাণে গাঁজা এবং নগদ টাকা সহ তাকে গ্রেফতার করে। শনিবার হেফাজতে নিয়ে ওই পৌরকে মালদা জেলা আদালতে পেশ করে কালিয়াচক থানার পুলিশ। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Glass Corner, MG Road, Jaigaon.